ওয়ালেকিয়া রোমানিয়ার একটি ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল। এই অঞ্চলের শাসকেরা ওয়ালেকিয়ার ভয়ভড হিসেবে পরিচিত ছিলেন। সেই শাসকদের একজন তৃতীয় ভ্লাদ, তিনি ভ্লাদ দ্য ইম্পেলার ও তৃতীয় ভ্লাদ ড্রাকুলা নামেও পরিচিত। তাঁর জন্ম 1431 খ্রিস্টাব্দে রোমানিয়ার ট্রান্সেলভেনিয়ায়। প্রথম ক্ষমতায় আসেন 1448 খ্রিস্টাব্দে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মোট 3 ক্ষমতায় আসেন। শত্রুদের কাছে ছিলেন নৃশংস, এজন্য 15 শতাব্দীর ইউরোপে ভীষণ কুখ্যাতি ছড়িয়ে পড়ে তাঁর নামে। অনেক ইতিহাসবিদদের মতে লেখক ব্রাম স্টোকার সৃষ্ট ড্রাকুলা চরিত্রটি তৃতীয় ভ্লাডের জীবন থেকে অনুপ্রাণিত। মজার ব্যাপার হল ড্রাকুলা অর্থ কিন্তু রক্ত চোষা ছিল না। লাতিন শব্দ ড্রাকো থেকে ড্রাকুলা শব্দটি এসেছে। ড্রাকো শব্দের অর্থ ড্রাগন। অটোম্যান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে বীরত্বের জন্য রোমান সম্রাট সিগিসমন্ড তৃতীয় ভ্লাদকে অর্ডার অব দ্য ড্রাগন খেতাবে ভূষিত করেন। সেই দ্বিতীয় ভ্লাদ ড্রাকুলের দ্বিতীয় ছেলে এই তৃতীয় ভ্লাদ। 1442 খ্রিস্টাব্দে একবার একটি কূটনৈতিক সভার নামে অটোমান সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় মুরাদ দ্বিতীয় ভ্লাদকে নিমন্ত্রণ জানান। জ্যেষ্ঠ ভ্লাদ, দুই ছেলে তৃতীয় ভ্লাদ ও রাদুকে সঙ্গে নিয়ে যান নিমন্ত্রণে। সভার নাম করে নিয়ে গিয়ে দ্বিতীয় মুরাদ তাদের আটক করে ফেলেন। পরে দুই সন্তানকে রেখে বাবাকে ছেড়ে দেয়া হয়। অটোমান সাম্রাজ্যের অধীনে থাকার সময় তৃতীয় ভ্লাদ বিজ্ঞান, শিল্পকলা ও দর্শন নিয়ে পড়াশোনা করেন। এ সময়ে তিনি একজন যোদ্ধা হিসেবে আত্মপ্রকাশ করেন। ওয়ালেকিয়ান বোয়ারদের সামন্তবাদী শাসক, যাকে বলা হয় ওয়ালেকিয়ান বোয়ারদের হাতে বাবা ও বড় ভাই খুন হওয়ার পর তৃতীয় ভ্লাদ ও তার ছোট ভাই অটোমানদের হাত থেকে মুক্তি পান। তৃতীয় ভ্লাদ ক্ষমতায় আসেন, কিন্তু মাত্র 3 মাথায় ক্ষমতাচ্যুত হয়ে যান আবার। 8 অটোমান সাম্রাজ্য সমর্থিত ছোট ভাই এবং ওয়ালেকিয়ান বোয়ারদের সঙ্গে সংগ্রাম করে আবার সিংহাসনে বসতে সক্ষম হন ভ্লাড। নিজের শাসনামলে নির্মম ও স্বেচ্ছাচারী হিসেবে তাঁর দুর্নাম ছিল। তৃতীয় ভ্লাডকে নিয়ে নানা গালগপ্প প্রচলিত আছে। তিনি নাকি নিজ হাতে বন্দীদের মাথা কেটে ফেলতেন। তাঁর বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ অভিযোগ, তিনি নাকি শত্রুর রক্তে রুটি ভিজিয়ে তারপর সেই রুটি খেতেন। আরেক গল্পে বলা হয়েছে তিনি নৈশভোজের আগে শত্রুর রক্ত দিয়ে হাত ধুয়ে নিতেন ভালো করে। তৃতীয় ভ্লাডকে নিয়ে এসব রোমহর্ষক কাহিনী ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, যা অনেকটা ড্রাকুলার মতো। কিন্তু তিনি যে ক্ষমাহীন ছিলেন সে বিষয়ে কারও কোনো দ্বিমত নেই। বলা হয়ে থাকে তিনি 80,000 মানুষকে হত্যা করেছেন, এর মধ্যে শুলে চড়িয়েই মেরেছেন প্রায় 20,000 মানুষকে। 1474 খ্রিস্টাব্দে অটোমানদের সঙ্গে যুদ্ধে তৃতীয় ভ্লাদ পরাজিত ও নিহত হন। তাঁর মাথাটা কেটে পাঠানো হয়েছিল কনস্ট্যান্টিনোপলে অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদের কাছে। মাথাটি শহরের প্রধান ফটকে ঝুলিয়ে রাখা হয়েছিল। তৃতীয় ভ্লাদ শত্রুদের শুলে চড়িয়ে মারার জন্য যেমন কুখ্যাত ছিলেন, পাশাপাশি অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আজীবন লড়াই চালিয়ে যাওয়ার জন্য লোককথার নায়কও ছিলেন। দর্শক, এরকম মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেল দ্য ট্রুথ বাংলা সাবস্ক্রাইব করুন। আমাদেরকে মতামত দিন, আপনি কি জানতে চান সে বিষয়টিও কমেন্ট বক্সে মন্তব্য করুন, কারণ আপনার মন্তব্য থেকেই আমরা পরবর্তী ভিডিওটি বানানোর আগ্রহ পাব। দর্শক, আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন, নিশ্চয়ই আপনাকে আমরা পাশেই পাবো।